আমার আমার নেচার কি জানেন, আমি ওয়াজের টাকা গুনি না, এই যে দেয় পকেটে ছুঁয়ে দিই, রাত্রে গিয়া বেগমের কাছে দিয়ে দিই, বেগম গুনে এবারে যে জীবনে কতটা মারছে আল্লাহ ছাড়া কেউ জানে, কারণ হিসাব ছাড়া তো মারুক গা গিয়া আমার কি, ছেলে মেয়েদের জন্যই তো মারছে ঠিক কিনা, বাপের বাড়ি তোর ভাড়াই নেই, মৌলবীর কাছে বিয়া বই তো চায় না, এই বিড়ি বুঝছে মৌলবীর কাছে বিয়া বইলে কি লাভ হয়, বাপ কই হুজুরে ওয়াজ করছে কইছে মাওলানার কাছে তোরা বিয়া দিতাম, নিজের মেয়েরে কয় মেয়ে আবার টেন পাস মেট্রিক পাস, হুজুরে কইছে মাওলানার কাছে তোরা বিয়া দিতাম, মা আমি একটু জান্নাতে যাইতাম চাই, মেয়ে কয় গেলে জানগা আমারে ঘুমেতে তুলছেন কে, ওয়াজ শেষ করে গেছে না গেলে জানগা আমি কেছি, মা তোমাকে আমি মাওলানার কাছে বিয়া দিতাম, বাবার ঘরের বাবা এই ওয়াজগুলি যুক্তিবাদী করে, এই মোল্লাটায় ফেস লাগায়, অন্য হুজুরা কি সুন্দর ওয়াজ করে লম্বা সুর দিয়া, এই বেড়ায় মৌলবীর কাছে বিয়া দাও মালানা বানাও ফলনা করো পর্দা করো, আমার মোল্লার কাছে বিয়া দিব রিস্কাওয়ালার কাছে দিতারো না, এবারে জানে মোল্লার বউ হলে সিনেমা দেখা যাবে না ঠিক কিনা বলো, পুরুষরা আমাদের দেখতে পারে না মহিলারাও আমাদের লাইক করে না, আমরা জামু কই, হঠাৎ করে মনে হয়েছে আধা মিনিটে বলে ফেলি, কারণ আগামীতে এই প্রোগ্রামে আমি আসব সে ইচ্ছে আমার নাই, সে আশাও আমি করি না, কারণ লাস্ট পার্ট বয়সের শেষ সীমায় এসে পৌঁছে গেছি, সন্ধ্যা হলে আমি মনে মনে ভাবি রাতটা কি কাটাইতে পারবো, দিন হলে আমি ভাবি দিনটা কি আমার শেষ হবে, লাস্ট অফ দ্য বর্ডার একেবারে শেষ সীমা, 80 বছর হয়ে গেল আমার আর ওয়াজের বয়স চলছে 50 বছর, আমি একটি আয়াতে কারিমা আজ আপনাদের সামনে তেলাওয়াত করেছি, প্রথম আমি তার অর্থ করব এরপরে কিছু ব্যাখ্যা দিই, অর্থটা এই ধরনের, সিংহাতে যেদিন ফু দেওয়া হবে মানুষগুলো কবর থেকে জীবিত হয়ে আবার উঠে দাঁড়াবে, সিংহাতে যেদিন ফু দেওয়া হবে আল্লাহ যখন হুকুম দিবেন ইসরাফিলকে ফু মারো, ফু মারার সঙ্গে সঙ্গে পৃথিবীর মাটির নিচে যত মানুষ আছে সব জীবিত হয়ে উঠবে, গোটা মাঠটা হাসরের ময়দান হয়ে যাবে, আমরা উঠবো কারো সন্দেহ লাগে, ঈমান থাকবে, ভয়াবহ সে মাঠ যেখানে সন্তান তার মা কি চিনবে না, মা তার সন্তান কি চিনবে না, বাপ তার সন্তান কি চিনবে না, সন্তান তার বাপ কি চিনবে না, কেউ কাউকে চিনবে না, সমস্ত মানুষগুলো উলঙ্গ উঠবে, হযরত আয়েশা বলেন নবীজি গো আমি কি উলঙ্গ উঠব, খেয়াল করবেন কথাগুলো, আপনারা জানেন বলার কোনো অবকাশ রাখে না, আমি প্রতি বছর আমেরিকাতে যাই লন্ডনে যাই পৃথিবীর বহু দেশে যাই, গতবার যাইতে পারি নাই সভাপতি সাহেব এই করোনার যন্ত্রণা টিকিট দেয় না যাইতে পারি না, এইবার যাওয়ার জন্য একটু প্রস্তুতি নিছি, তাও মাহফিলের সিজন শেষ করে ওয়াজের একটা সিজন আছে না রোজা পর্যন্ত, এরপরে আর আমাদের কেউ দাওয়াত দেয় না খবর নেয় না, দুইটা টাকা পাঠায় না মোবাইলে, যুক্তিবাদী তো এখন বেকার, ঠিক আছে 10,000 টাকা পাঠাইলাম আপনি খাই যাই, ওয়াজ করে এইটা দেয় না হ্যাঁ ওর মাগনা, আপনাদের কথা বলি নাই আধা আধা মিনিটে বলবো, এক জায়গায় ওয়াজ করছি 20 টাকার নোট নতুন শখ শখে ব্যাংকের উডাইয়া বাস কইরা ইংরাবির ভিতরে দিয়া পিনাপ কইরা, আমি যখন গাড়িতে বসছি ওয়াজ শেষ করে জানালার ফাঁক আমার হাতে দিয়া হুজুর দোয়া রাখবেন ঠিক আছে
আমি কই কি ঠিক আছে সব ঠিক আছে এখন 20 টাকার নোট 100 টায় কত হয় 2000 আমার গাড়ি ভাড়া কত এইভাবে করে কিছু কিছু জায়গায় লোকের আমাকে ধোঁকা দিয়েছে কিন্তু আমি বদদোয়া করি না আমার আমার নেচার কি জানেন আমি ওয়াজের টাকা গুনি না এসে দে পকেটে ছুঁয়ে দিয়ে রাত্রি গিয়া বেগমের কাছে দিয়ে দিয়ে বেগম গুনে এবারে এসে জীবনে কতটা মারছে আল্লাহ সারা কই জানে কারণ হিসাব সারা তো মারুক কে গিয়া আমার কি ছেলে মেয়েদের জন্যই তো মারছি ঠিক কি না বাবের বাড়ি তোর ভাড়াই দেবে মৌলবীর কাছে বিয়া বই তো চায় না এই বিড়ি বুঝছে মৌলবীর কাছে বিয়া বইলে কি লাভ হয় বাপ কই হুজুরে ওয়াজ করছে কইছে মাওলানার কাছে তোরে বিয়া দিতাম নিজের মেয়েরে কয় মেয়ে আবার 10 পাস মেট্রিক পাস হুজুরে কইছে মাওলানার কাছে তোরে বিয়া দিতাম মা আমি তো জান্নাতে যাইতাম চাই মেয়ে কই গেলে জানগা আমারে ঘুমাইতে তুলছেন কেন ওয়াজ শেষ করে গেছে না গেলে জানগা আমি কি করছি কে মা তোমাকে আমি মাওলানার কাছে বিয়া দিতাম বাবার ঘরের বাবা এই ওয়াজগুলি যুক্তিবাদী করে এই মোল্লাটাই ফেসলা অন্য হুজুরা কি সুন্দর ওয়াজ করে লম্বা সুর দিয়া এই বেলায় মৌলবীর কাছে বিয়া দাও মালনা বানাও ফলনা করো পর্দা করো আমার মোল্লার কাছে বিয়া দিব রিস্কাওয়ালার কাছে দিতারো না এবিডি জানে মোল্লার বউ হলে সিনেমা দেখা যাবে না ঠিক কি না বলো পুরুষরা আমাদের দেখতে পারে না মহিলারাও আমাদের লাইক করে না তা আমরা জামু কো হঠাৎ করে মনে হয়েছে আধা মিনিটে বলি ফেলি কারণ আগামীতে এই প্রোগ্রামে আমি আসবো সে ইচ্ছে আমার নাই সে আশাও আমি করি না কারণ লাস্ট পার্ট বয়সের শেষ সীমায় এসে পৌঁছে গেছে সন্ধ্যা হলে আমি মনে মনে ভাবি রাতটা কি কাটাইতে পারবো দিন হলে আমি ভাবি দিনটা কি আমার শেষ হবে লাস্ট অফ দ্য বর্ড একেবারে শেষ 80 বছর হয়ে গেল আমার আর ওয়াজের বয়স চলছে 50 বছর বলে ফেলি মনে যখন হয়েছে তখন দুই বান্ধবী একসাথে লেখাপড়া করছে পাস টাস করছে একজনই বিয়া হইছে হুজুরের কাছে আরেকজনই বিয়া হইছে এক অফিসারের কাছে তো 4-5 বছর পরে বান্ধবী এদের দেখা হইছে দেখে একজন আরেকজনের সঙ্গে এক কেড়ে কেমন আছো তুই কেমন আছো তো মৌলবীর কাছে যে বিয়া হইছে হ্যাঁ কেউ দোয়ারা হইছে আমার একটা ফোলা হইছে একজন অফিসারের বউ জিব্বার একটা ভার কইরা জিব্বার মাঝখানে কামড় দিয়া কয়ে খস কি তন্মা হুজুরের কাছে দিয়া হইছে তেলে আমরা বিয়া কইরা খালি তামসা দেখবে আমাদের বাচ্চা চাচ্চার দরকার নাই আমাদের মানুষ মনে করে না গুলশান বরানি ধানমন্ডিতে যে সমস্ত মহিলা থাকে আমাদের লম্বা কুর্তা দেখলে মনে করে এটা বোধ হয় জিন জিন জাতের এটা মানুষ না এই মোল্লারা কাপড়ের দাম বাড়াইছে আমরা বলে কাপড়ের দাম বাড়াইছে তো কাঁসা মুসের দাম বাড়াইছে কেন কি বুঝি না বেরামাত মুসকি হাসদা থাকবেন জাগমত হাসলেও সওয়াব হয় জাগমত কাঁদলেও কিছু হাসি আছে হাসি দিলে সওয়াব হবে হযরত আয়েশা বলেন কি গো নবীজি আমিও কি উলঙ্গ উঠব হাসরের মাঠে নবী বললেন আয়েশা রে হাসরের মাঠের বাইব অবস্থা এমন হবে কেউ কার দিকে নজর দিবে না কার গায়ে বস্ত্র আছে কে উলঙ্গ কেউ কারো দিকে নজর দিবে না হাদিসের মধ্যে আসছে
হাশরের মাঠে নবীও কি উলঙ্গ উঠবেন আপনারা কি বলতে চান আপনাদের মাত্রা আমি জানতে চাই বালি বলছেন খারাপ না হাদিসের মধ্যে আছে নবীর গায়ে ইয়ামিনি চাদর পরা থাকবে হে আল্লাহু আকবার বলে বুখারী শরীফে আছে হাশরের ময়দানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ সমস্ত নবীদের গায়ে পোশাক পরাই দিবে আয়েশা রে কেউ কারো দিকে নজর দিবে না তবে হিসাব নিকাশ শেষ হয়ে গেলে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতি পোশাক পরে আর জান্নাতের মধ্যে যাইতে নির্দেশ দিবেন মানুষগুলো পাগলের মতো দৌড়াইতে থাকবে পানি পানি বলে চিৎকার মারবে হযরত আদম আলাইহিস সালামকে খুঁজবে সবাই খুঁজবে এবং পাবে পাইয়া বলবে ও আদম নবী আপনি তো আদি পিতা জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান হযরত আদম বলবে অযথা তোমরা আমার কাছে এসেছো তোমরা জানো না আমি নিজে গুনাহ করেছিলাম তোমরা তো জানো আমি গন্ধম খেয়েছিলাম আল্লাহ পাক আমাকে বলেছিলেন লা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আদবরে গাছের কাছে যাইও না এই গাছের ফল খাইও না তাইলে কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে এই গাছের কাছে যাইও না কিন্তু আদম আলাইহিস সালাম গন্ধম খাইলে স্ত্রীর কথায় জীবনের প্রথম ধোঁকা স্বামীরে স্ত্রী দিল মহিলা মহিলাই প্রথম ধোঁকা দিল পুরুষকে তাফসীরের কথা আমি আপনাদেরকে শোনাইলাম হযরত হাওয়া ধোঁকা দিয়ে দিলেন হযরত আদমকে আর সে ধোঁকার মধ্যে তিনি পড়েও গেলেন আমি একটু লম্বা করতে চাই না ছোট করে আমি বলতে চাই এই শয়তানের মদ্দুদ হযরত হাওয়ার কাছে আদম তখন জান্নাতে জান্নাতের বাইরে ছিলেন হযরত হাওয়ার কাছে এসে বললেন এই মা নাহাকুম রাব্বুকুম আন হাযিহিস শাজারা আপনারা কি বুঝতে পেরেছেন এই গাছের কাছে কি জন্য আপনাদেরকে আসতে নিষেধ করা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন মহিলা মানুষ তো এরা তো বোঝার জন্য পাগল হয়ে যায় এরা তো আর ভালো মন্দ চিন্তা করে না আপনি কে মনে করেন আমি একজন বুজুর্গ ফেরেশতা তো আপনি কি বলতে চান যদি আপনারা এই গাছের ফল খান তাহলে আপনারা দুইজন দুইটা ফেরেশতা হয়ে যাবেন আবু তাকুনা মিনাল খালিদিন জান্নাতে পার্মানেন্ট বাসিন্দা হয়ে যাবেন আপনাদের দুনিয়ায় পাঠাবে না পাঠাইতে হলে আরেকটা আদম হাওয়া বানায়া ওদেরই পাঠাইব আপনারা তো ফেরেশতা হয়ে যাবেন না এই ফল খাইলে তো মহিলা মানুষ তো দুইটা গন্ধম হাতে নিছে একটা খাইছে মনে মনে কয় আমি আগে ফেরেশতা হইয়া থাই পরে জামাই আইলে জামাই রে ফেরেশতা বানাবো খাইয়া চুপ করে বইয়ে রয়েছে শয়তান গেছে গা আর এদিকে আদম আলাইহিস সালাম জান্নাতে প্রবেশ করে যখন প্রবেশ করছে দৌড়ে গেছে ওই শুনছো শুনছো একটা বিরাট গোপন তথ্য আমি জানতে পেরেছি কি হয়েছে আমি তো ফেরেশতা হয়ে গেছি আদম আলাইহিস সালাম কয় তোমাকে তো মানুষের মতোই দেখা কই ফেরেশতা হইল কই যে একজন ফেরেশতা বুজুর্গ কয়ে গেল কি হয়েছে আমি একটা খাইছি ফেরেশতা হইছি আর একটা রাখছি তোমার লইয়া তুমি খাও তুমিও ফেরেশতা হইলে আমরা জান্নাতে থাকমু জীবন ভর জান্নাতে থাকমু আমরা জান্নাত থেকে বের হবো না হযরত আদম বলে হাওয়া রে এটা কি করলি রে কি করলি এটা এবার তুমি জান্নাত এবার আমি জান্নাতে থাকবো তুমি দুনিয়াতে যাও স্ত্রী কান্দে স্ত্রী কান্দে জামাই কিন্তু পাগল হয়ে যায় না এটা নিয়ম কান্দে এমন অভিনয় করে কানছে কানতে কানতে অস্থির হয়ে গেছে আদম বলে এইভাবে কেন কাঁদো আমার কলিজা ফেটে যাচ্ছে কেন রে হাওয়া তুমি এইভাবে কাঁদো হাওয়া বললেন আমি না হয় ভুল করেছি এখন আমি চলে যাব দুনিয়াতে আমারে বাদ দিয়া তুমি কেমনে থাকবা জান্নাতে কাঁদতে কাঁদতে যখন অস্থির হয়ে পড়ে যায় তখন আদম আলাইহিস সালাম বললেন ঠিক আছে দাও তোমার কথাই রাখি
আরেকটা দেও মারে খাইয়া ফেলে দুজন ফেরেশতা হয়ে গেছে তখন আল্লাহ বললেন ইহবিতু মিনহা জামিআ দুজন বের হয়ে যাও আউট জান্নাত তোমাদের জন্য মানায় না দুইজনকে দুই দেশে ফেলে দিলেন 350 বছর পর্যন্ত কাছে চোখের পানি দিয়া নহর জারি করলো গালের গোশত পচিয়া গেল আদমে কাতি কাতে রে আল্লাহ গো রব্বানা সালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা এটা আদম আলাইহিস সালামের কান্নার দোয়া ছিল যেটা আমরা ডেইলি পাঠ করি ঠিক কিনা বলেন সাড়ে তিনশো বছর পরে আল্লাহ পাক আমার তওবা কবুল করেছে শুধু এটাই নয় আমি আরেকটা কথা এড করব এই কথার সঙ্গে মিলাই দিব আপনাদেরকে সুবহানাল্লাহ বলতে হবে শোনার পরে আল্লাহ বললেন জিব্রাইল রে আদম কান্দে আওয়া কান্দে আমার আদমের কাছে গিয়া বলো নিচের দিকে তাকায় তাকায় কাঁদে কেন একটু উপরের দিকে তাকাইতে বলো হযরত জিব্রাইল এসে বলে আদম আপনি নিচের দিকে তাকায় কাঁদেন কেন একটু উপরের দিকে কাঁদান উপরের দিকে তাকান উপরের দিকে নজর করে নজর করেন তাফসীরের কিতাব আছে নজর করার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের চোখের দৃষ্টি খোদার আরশের খুঁটির মধ্যে গিয়ে লেগে গেছে উনি দেখতে পেলেন আরশের খুঁটির গোড়ায় গোড়ায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ গো এইটা এই নাম তো আমার সৃষ্টির পরও আমি দেখেছি খুঁটির গোড়ায় গোড়ায় লেখা ছিল তো এই নাম আবার আমার চোখের সামনে পড়লো এ আল্লাহ বলেন ফাতালাক্কা আদামু বিরাব্বিহি কালিমাতিন আমি আদম আলাইহিস সালামকে মাফ করে দেওয়ার জন্য তার অন্তরে একটা নামের এলকা করে দিলাম আমি একটা নাম নামটাকে স্মরণ করাই দিলাম এবং সে নিজের চোখের নামটা দেখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বললেন এই নামের খাতিরে তমাম জান সৃষ্টি করেছি আদমরে আমার আবিবের নাম ধরে আমার কাছে তওবা করো ফাতাবা আলাই তওবা করার সঙ্গে সঙ্গে তওবা কবুল হয়ে গেল ও জনগণ হাসরের মাঠে কেন তোমরা আমার কাছে আসলা আমি তো নিজেই গুনাহ করেছি সাড়ে তিনশো বছর আমি কেঁদেছি আমার চোখের পানি মঞ্জুর হয়েছে কিন্তু রে হাসরের মাঠের এই ভয় ভয় অবস্থা দেখে আমার ভয় লাগে না জানি ওই মামলা আবার শুরু হয়ে যায় লোকেরা বলে তাহলে কোথায় যাব কার কাছে যাব কেউ থাকলে নাম বলে দেন হাদিসের মধ্যে আসছে আদম আলাইহিস সালাম হযরতে মুসা আলাইহিস সালামের নাম বলে দিবেন ওয়ালাকিয়ুতু মুসা কালিমুল্লাহ তোমরা মুসা নবীর কাছে যাও এই মুসার পাওয়ার আছে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতো ও নবীটায় চেষ্টা করলে তোমাদেরকে হেল্প করতে পারবে সাহায্য করতে পারবে যাও লোকগুলো দৌড়াবে দৌড়ায় দৌড়ায় যাবে মুসা কেঁপে ফেলবে লোকেরা বলবে ও মুসা নবী আপনি তো ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেন এই হাসরের মাঠের ভয় ভয় অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করেন মুসা বলবেন অযথা কেন আমার কাছে এসেছো তোমরা জানো না তো আমি ফেরাউনের বাবুর্চিকে থাপ্পড় মেরা মেরা ফেলাইছিলাম একটা থাপ্পড় দিছিলাম মেরা গেল এত জোরে আমি থাপ্পড় মেরেছিলাম মানুষ মেরা ফেলাইছিলাম এটা এটা তো মাঠারি হইরা লাইছে কিন্তু আমি আল্লাহর কাছে মাফ চাইছি ক্ষমা চাইছি আল্লাহ পাক বললেন যাও রে মুসা কাঁদিও না আমি তোমাকে মাফ করে দিলাম কিন্তু রে না জানি ওই মামলা আবার চালু হয় মুসা খান আমার ভয় লাগে না জানি ওই মামলা স্টার্ট হয় আর আমি ধরা পড়ে যাই সুতরাং কেন আসছো আমি তো নিজের চিন্তাই ব্যস্ত লোকেরা বলবে তাহলে আমরা কোথায় যাব হযরত মুসা বলবেন ওয়ালাকিয়ুতু ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম নামের একজন নবী আছে নমরুদের আগুন তার জন্য ফুলের বাগান হয়েছে যাও রে তার কাছে সে ইচ্ছা করলে জাহান্নামের আগুনকে জাহান্নামের আগুন কমাই দিতে পারবে লোকগুলো খুঁজতে খুঁজতে ইব্রাহিম নবীকে
পেয়ে ফেলবে পাইয়া বলবে ইব্রাহিম আপনার জন্য নমরুদের আগুন ফুলের বাগান হয়েছে আপনি আমাদের হেল্প করেন সাহায্য করেন হযরত ইব্রাহিম বলবেন অযথা তোমরা আমার কাছে এসেছো তোমরা জানো না আমি আমার জীবনে দুইবার মিথ্যা কথা বলেছিলাম আসলে মিথ্যা না উচ্চারণটা মিথ্যা অর্থের দিকটা ঠিক ছিল আমি বলে ফেলি দুটোটা কথাই আপনাদেরকে বুঝাই দেই হযরত ইব্রাহিম রাস্তায় বিয়ে করলেন হযরত সারাকে হযরত সারা বিশ্ব সুন্দরীদের মধ্যে একজন বিশ্ব সুন্দরী ইসলামের ইতিহাসে চারজনের নাম আসছে একজন হযরত সারা অনেক সুন্দরী ছিলেন তিনি ওনাকে বিয়ে করে বিয়ের আলাদা একটা ঘটনা আছে আমি আগে পরে একদিন শোনাবো বিয়ে হয়ে গেল মারহাবা বলেন স্ত্রীকে নিয়ে যাচ্ছেন সিরিয়ার দিকে যাচ্ছেন তো প্রতিমধ্যে একটা প্রতিমধ্যে আপনার এই একজন রাষ্ট্রপ্রধান জালিম ছিল সে খুস্ত কোথায় সুন্দরী রূপসী মহিলা পাওয়া যায় পাইলে ধরে নিয়ে আসলো আর এদের সাথে কুকর্ম করত তো লোকজন বিভিন্ন জায়গায় নামায় রাখত দলে দলে পদ দিয়ে লোকেরা গেলে মহিলা তালাশ করত তো ইব্রাহিম যখন উটের সামনে বসা ভেতরে কাজু আছে পালকি আছে পালকির ভেতরে হযরত সারা বিশ্ব সুন্দরী বসা তো লোকেরা বললো ওমিয়া থামো এই কোথায় যাও আমি সিরিয়ার দিকে যাচ্ছি পালকির ভিতরে কি তোমার এই খাজুয়ার ভিতরে কি পালকির ভিতরে কি হযরত ইব্রাহিম বললেন এটার ভিতরে আমার লেবাস 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 অর্থ কি পোশাক আসলে ওনার বেগম তো কথাটা মিথ্যা হয়ে গেল না হ্যাঁ লেবাস স্ত্রী পুরুষের লেবাস সুবহানাল্লাহ বলেন হুন্না লিবাসুল লাকুম আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন তোমার বিবি তোমার লেবাস লেবাসের অর্থ কি এই যে আমরা পোশাক পরছি লেবাস পরছি বাইরে দূষিত দূষিত আবহাওয়া এগুলো আমাদের গায়ে প্রবেশ করতে পারবে না দেহের মধ্যে ঢুকতে পারবে না লেবাস পরছি তে বিয়ে করার পরে স্ত্রী আমার লেবাস হয়ে যায় বিয়ে করার পরে স্ত্রী আমার লেবাস হয়ে যায় অর্থাৎ আমি যখন বিয়েই করে ফেলছি তখন বাহিরের কোন কুদৃষ্টি কোন বাহিরে মহিলাদের কোন নজর আমার কাছে আসবে না আমার আমার পাশেও আসবে না যেহেতু আমি বিয়ে করে ফেলেছি তো তিনি বললেন অর্থটা ঠিক আছে কিন্তু উচ্চারণটা ভুল হয়ে গেছে ইচ্ছে করলে বলতে পারতেন এর ভেতর আমার বেগম আছে বলে নাই বলছে আমার লেবাস আছে একটা মিথ্যা হয়ে গেল না এটা একটা ভুল করলেন তিনি আসলে ভুল না আরেকদিন সেটাও বলে ফেলি আরেকদিন নমরুদের নমরুদের এলাকায় বিরাট বড় একটা মেলা হইতো বড় ধরনের মেলা টেলা হইতো ওই লোকেরা যাচ্ছে মেলায় তো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে ইব্রাহিম তুমিও চলো আমাদের সঙ্গে মেলায় যাই তো ইব্রাহিম বললেন ওখানে ইনি সাকিব আমি অসুস্থ আসলে সুস্থ কিন্তু তিনি বললেন আমি অসুস্থ কথাটা মিথ্যা হয়ে গেল না আসলে মিথ্যা না অসুস্থ মানি তোমরা যে মূর্তি পূজা করো আগুনের পূজা করো গাছের মাছের পূজা করো এগুলি দেখার পরে আমার মেজাজ ভালো না মন মেজাজ ভালো না সেই জন্য মন মেজাজ ভালো না থাকলে এমনিও মানুষ অসুস্থ হয়ে পড়ে সেই জন্যই তিনি বলছেন ফাকালা ইন্নি সাকিম আমি অসুস্থ তোমরা যাও আমার পক্ষে যাওয়াটা সম্ভব না লোকজন সব চলে গেল হযরত ইব্রাহিম সিদ্ধান্ত নিলেন এখন তো কোনো লোক নাই আমি গিয়ে দেখি তো ওরা কোন ঘরের মধ্যে মূর্তি গুলাই রাখছে গিয়ে দেখে বাড়ি দিয়ে তালা 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 আবদ্ধ ওই তালা লাগানো আছে তো ইব্রাহিম নবী একটা কুড়াল আনছে কুড়াল সে লাকড়ি ফাড়ে ওই কুড়াল আইনা পিড়াইয়া তালা ভাঙছে ভাঙ্গা ভেতরে প্রবেশ করছে ভেতরে প্রবেশ করে দেখে আপনার বিভিন্ন ধরনের ফল ফ্রুটস বোকটো মনে করেন পায়েস খেজুর খুরমা তারপরে দই মিষ্টি তারপরে ঘি ঘু হুমানে দিয়া রাখছে মাসি খালি বেন বেন খ্যান খ্যান করতেছে ইব্রাহিম জিগায় এটা কোরআনের কথা এগুলি ইব্রাহিম জিগায় মালাইকুম তোমাদের কি হইল এলা তাকুলুন খাও না কেন এত খাবার তোমাদের সামনে কি হইল তোমাদের খাও না কেন এবার একসাথে চিল্লায় বলেন মূর্তি কথা বলতে পারে না মূর্তির গায়ে কোনো পাওয়ার আছে ইব্রাহিম পর্বতিষ্ঠে যে জিজ্ঞাসা করলেন মালাইকুম লাতান্তিকুন কি হয়েছে তোমরা কথা বলো না কেন খাও না কথাও কও না খাবার গুলি নষ্ট হচ্ছে
খাইবা না না খাইবা খাইলে খাওয়া স্টার্ট দাও আর নাইলে অহনে পিডাম পদরে বহুম বিদর বিলিয়ামি ইয়ামি শব্দের হলো শব্দের অর্থ হলো ডান দিক থেকে পিডা নিস্টার দিছে উনি ভাবছে এলো বাতারে পিডাইলে দুই সাইডে থাকতেও পারে এক সাইডে তে পিডাই বিনাশ কইরলাম সব ডান দিক থেকে কুড়াল মারে ভগবান শুয়ে পড়ে মারে শুয়ে পড়ে সব শেষ ইল্লা কবির আল্লাহ মুত্তিদের মধ্যে যেটা একটু বড় টল ফিগার লম্বা টম্বা ওই ডারে মারে উল খালফাসে বে অনুকি বড়টার কান্দের মধ্যে কুড়ালটা ঝুলাই দিছে ঝুলাই কয় যত দোষ তত দিক ভাইরা আমার পরে কি হলো আমি আপনাদেরকে বলি মনে করেন আমি আরো আধা ঘন্টা বলবো কষ্ট হচ্ছে না তো কোনো পেরেশানি দুশ্চিন্তা সিগারেটের নেশা হয় নাই তো কিছু লোক আছে আধা ঘন্টা পরপর সিগারেটের কথা মনে হয় আধা ঘন্টা পরপর সিগারেট খায় এখানে তো বসে আছে বেহেশতের ভিতরে বসে আছি আমরা মারহাবা বলে দিনের নবী বলেছেন কোরআন হাদিসের প্রোগ্রাম যতক্ষণ না মুনাজাত হবে গোটা প্রোগ্রামটা জান্নাতের একটা টুকরা হয়ে থাকবে আমরা কোথায় বসে আছি একসাথে বলে আরে কোথায় একদিন জান্নাতে যাওয়ার লেগে পাগল হয়ে যাবো আর আজকে জান্নাতের ভেতরে ঢুকতেছি না হ্যাঁ কি চমৎকার আয়োজন করেছে সরকার সাহেবের ছেলেরা কি বিশাল প্যান্ডেল হয়েছে চেয়ার দিয়েছে মাটিতে বসলে পা ধরে যায় পা ব্যথা হয়ে যায় যে আপনারা চেয়ারে বসছেন আরামে বিরাট প্রোগ্রাম হয়ে গেল গাজীপুরের মধ্যে এই প্রোগ্রামটাই সবচেয়ে বড় প্রোগ্রাম হয়ে গেল সবাই বলেন মাশাআল্লাহ এবার একসাথে বলেন মূর্তির গায়ে কোনো পাওয়ার আছে সমস্ত পাওয়ার কার হাতে একসাথে বলেন আল্লাহ আল কুওয়াতা লিল্লাহ জামিয়া চিৎকার করে বলেন আল্লাহু আকবার এখন সমস্ত মূর্তি ভাঙিয়া ইব্রাহিম বড়টার কান্দের মধ্যে কুড়ালটা ঝুলাই দিয়া কয় যত দোষ তর দিন এই অবস্থা কইরা থুইয়া গেছে ওরা মেলা কইরা আসছে আয়েশা কয় ভগবান ভিজিট কইরা যাই ইব্রাহিম চলে গেছে যাইয়া উনি রেস্ট নিচ্ছে নিজের ঘরে এদিকে লোকরা ভিজিট করতে গিয়ে দেখে ভগবান একটাও নাই সব বিনাশ করে গেছে বড়রা কান্দের মধ্যে কুড়াল লইয়া দাঁড়ায় গেছে লোকরা খালি দৌড়োদৌড়ি কইরা কয় নমরুদের কাছে যাইয়া হে বেটার গিয়ে খবর দে তো দুই চারজন দৌড়ে গিয়ে নমরুদ ও নমরুদ বড় ভগবান রাগ হইয়া ছোট ভগবান সব মেরে লইছে মানে কান্দের মধ্যে কুড়াল লইয়া খালি আমনে রেখুজ দছে নমরুদ তো একেবারে বোকা না নমরুদ কয় মূর্তি আবার আমার খুঁজে কেমনি রে নমরুদ জানতো এগুলি পাওয়ারলেস এদের কোনো শক্তি নাই এটা জানতো কিন্তু মানতো না একজন দৌড়ে গিয়ে বলে ও নমরুদ একটা ছেলে আছে আমাদের এলাকায় ইউকালু লাহু ইব্রাহিম লোকেরা তোর ইব্রাহিম কয় ডাকে আমার মন কয় ওই ইব্রাহিমই আবার আমাদের বড় ভগবান রে এই দশা করছে আমার সন্দেহ লাগে নমরুদ কয় ইব্রাহিমকে কার ছেলে কোথায় থাকে যাও ধরে নিয়ে আস এখনই ধরে নিয়ে আস লোকারে গিয়া কয় ইব্রাহিম তোমারে নমরুদ ডাকছে ইব্রাহিম কয় যাও গিয়ে বলো আমি আসতেছি কোনো ভয় নাই মারহাবা বলে তিনি বললেন যাও আমি আসতেছি যাও ইব্রাহিম নমরুদের দরবারে হাজির হলে নমরুদ জিগায় এই মান ফালা এটা কোরআন শরীফের কথা মান ফালা আলিহাতানা হাদা ইয়া ইব্রাহিম ও ইব্রাহিম আমাদের এই মূর্তি গুলান দিয়ে এই কাম কইরা থুইছে কেন ইব্রাহিম ওই দিন একটা কথা বলেছিলেন ইচ্ছে করে বলতে পারতেন এখানে একটা মিথ্যা কথা মিথ্যার আশ্রয় তাকে নিতে হয়েছে তিনি বলতে পারতেন আমি বাংছি এটা কয় নাই কইছে বাল ফাআলাহু কাবীরুম হাদা বড়রাই বাংছে বড়রাই
আচ্ছা আপনারা বলেন আমি শুনবো ইব্রাহিম নিজে মূর্তির চাইতে বড় না ছোট এইটাই কইছে বড় ঢায় বংশ উনি আমি বংশ এইটা কই নাই বড় ঢায় হেরা মনে করছে কুরআন হলো বড় তখন আপনার ইব্রাহিম বললেন এ নমরুদ তোমাদের মূর্তি কথা বলতে পারে নমরুদ কয় তুমি জানো না মূর্তি যা কথা বলতে পারে না কথা বলতে পারলে ওদের কাছে যাও ফাসালু ইনকান ইয়ান্তিকুল এরা যদি কথা বলতে পারে ওদের কাছে গিয়েই জিগাও গা কে বংশে এরাই তো কইব আজকে আজুরির ময়দানে ইব্রাহিম নবী বলে তোমরা তো জানো না রে আমি ইচ্ছে করলে বলতে পারতাম আমি বংশী বলি নাই ইচ্ছে করলে বলতে পারতাম পালকির ভিতরে আমার বেগম আমি বলি নাই বুদ্ধি খাটায় জানবা চাইছি কথা কিন্তু সত্য এরপরও রে বারবার আমি সেজদায় পড়ে কেঁদেছি রে আল্লাহ গো আমারে মাফ করবানি আল্লাহ গো আমারে ছেড়ে দিবানি সেজদার ভিতরে আল্লাহ পাক বলে দিলেন জিবরীল ইব্রাহিমকে বলে দাও আমি তাকে ক্ষমা করে দিলাম কিন্তু রে হাশরের মাঠে এই ভয় অবস্থা দেখে আমার ভয় লাগে না জানি ওই মামলা আবার চালু লোকেরে বলে ইব্রাহিম আমরা আদমের কাছে গেছিলাম মুসার কাছে পাঠাইছে মুসার কাছে গেছিলাম তোমার কাছে পাঠাইছে এখন দিলকে নরম করে দিবেন মাথা ওলারাবেন না কেউ তোমার কাছে আসলাম এখন তুমি কি করবে কোথায় পাঠাবে আমরা আর কত দৌড়াবো আর পাগলের মতো কত ঘুরবো আদি শরীফের মধ্যে আসছে এব্রাহিম নবী বলবেন আর ঘুরতে হবে না এইবার আমি এমন একজন নবীর নাম তোমাদের সামনে উচ্চারণ করব যার দরবার থেকে কেউ শূন্য হাতে ফিরবে না খালি হাতে ফিরবে না লোকেরা বলবে ওনার নাম কি বলুন জলদি বলুন নাম কি ওলাকিয়ু তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেখো তো এই লোকটারে পাওনি দেখো তো তাকে খুঁজতে থাকো সেই পারবে আজকে সাহায্য করতে মানুষদেরকে কেউ পারবে না এই ক্ষমতা কোন নবীকে দেওয়া হবে না রাসূলের পাওয়ার কত দেখে মানুষগুলো ঘুরতে 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 আল্লাহর নবীকে ভেয়ে ফেলবে কে দেখবে আমার নবী শেষ দায় পরে কান্দবে লক্ষ লক্ষ মানুষ নবীর চারদিক গেরাও করে ধরবে নবীজি গো আমাদেরকে হেল্প করেন আমাদেরকে সাহায্য করেন আমরা আদমের কাছে গেছি মুসার কাছে পাঠাইছে মুসার কাছে গেছি ইব্রাহিমের কাছে পাঠাইছে ইব্রাহিমের কাছে গেছি আপনার কাছে পাঠাইছে আপনি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন বাঁচতে চাই আপনি ব্যবস্থা করেন হাদিসের মধ্যে আসছে তখন নবী বলবে তোমরা একটু শান্ত হও আমি আল্লাহর দরবারে যাব আর আসবো সেই নবীর উম্মত আমরা বেজার না খুশি চিল্লায় বলো হুজুরের জীবনে আমি লিখেছি ওখান থেকে একটা কথা বলি হাশরে ময়দানে নবী পাগলের মতো ঘুরতে থাকবে যাবে জাহান্নামে জাহান্নামের সামনে যাবে না জানি আমার কোন উম্মত জাহান্নামে চলে যাচ্ছে ওখান থেকে একটা দৌড় দিয়ে যাবে ফুল সারা তেরে গোড়ায় না জানি ফুল বাইঙ্গা আমার উম্মত জাহান্নামে পড়ে যাচ্ছে ওখান থেকে নেমে যাবে মিজানের দ্বারে যেখানে ওজন দেওয়া হবে মিজানের পাল্লার পার্শ্বে যাবে সেখানে যাইয়া
নবী ডাকবে আমার কনিজার টুকরা দুই নাতি কোথায় এদেরকে এখানে আসতে বলো দুই নাতি কেন হবে নবী বলবেন আমি চলে গেলাম তোমরা এখানে দাঁড়িয়ে থাকো ইমাম হাসানেরে আমার উম্মতকে এখানে ওজন দেওয়া হবে ওজন যদি হালকা হয়ে যায় তাহলে তুমি যাইয়া পান্নার মধ্যে দাঁড়াবে তুমি দাঁড়াবে এতেও যদি ওজন না বাড়ে রে ওসাই তুমি যাবে তুমি দাঁড়াবে তুমি দৌড় দিবে শরীরে ময়দানে দুই হাত উঁচু করে বাচ্চা হলে মুরগি আপনার দেখবেন বাচ্চা হলে মুরগি চিল যদি শু করে চিল যদি উপর দিয়া করতে থাকে মুরগি মা দুই পাকে উঁচু করে বাচ্চাদের ডাকে আমার পাখার নিচে আয় রে জলদি আয় দুশমন এসেছে তোদেরকে নিয়ে যাবে বাচ্চাগুলো পাখার ভেতর থেকে বের হয়ে যেতে চায় মা আবার জড়িয়ে ধরে বুকের পার্শ্বে নিয়ে আসে ময়দান যেদিন শুরু হয়ে যাবে আমি তোমাদের মায়ায় পড়ে বাচ্চাওয়ালা মুরগির মতো দৌড়ব আমি যাব দুজুকের দুয়ারে যাব ফুলচারাতে যাব মিজানের পাশে যাব অতপর দুই হাত করে নবী বলবেন ভয় নাই ভয় নাই আমি আসি আমি থাকতে আমার একটা উম্মত জাহান্নামের খোরাক হতে দেব না চিৎকার করে বলেন আল্লাহু আকবার এইবার নবী দৌড়বেন আল্লাহ পাকের দরবারে যাইয়া সেজদায় পড়ে কাঁদতে থাকবেন রব্বি হাবিনি উম্মতি খেয়াল করবেন আমি আগেই বলেছি মাথাও লাগাবেন না এখন গভীর রাত কোনো মতে যদি রাসূলের মহব্বতে পড়ে কেউ এক ফুটাম গুনামাফের জন্য বস্তাভর্তি পানি লাগে না আপনার চোখের কোটা যদি একটু ভিজে যায় জর্রা পরিমাণ পানি যদি আসে ইন্নাল্লাহ ইয়াগফিরুস যুনুবা জামিয়া আল্লাহ বলেন আমার কোন বান্দা বান্দি যখন কাঁদবে তখন আমি নিজেরে কন্ট্রোল করতে পারি না সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত গুলো মাফ করে দিই সেজদায় করে নবী যখন কাঁদতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ গো ওহুদের ময়দানে দাঁত ভেঙেছি তাইফের জমিনে আমি আমার গায়ে তাজা রক্ত দিয়েছি ইসলাম এমনি আসে নাই ইসলাম আরাম করে আসে নাই ইসলামের জন্য রসুলকে দাঁত ভাঙতে হয়েছে ওহুদের ময়দানে তাইফে রক্ত দিতে হয়েছে ইসলামের জন্য এমনি এমনি আসে নাই তাইফে অনেক মেরেছে তাইফে ছেলেরা নবীকে গোটা কিতাব আছে রসুলের পা থেকে মাথা পর্যন্ত গোটা দেহটা চামড়া গুলি ফেটে গেছে সেই জন্য নবী একদিন হযরত আয়েশা একদিন নবীকে গোসল দিচ্ছে গোটা দেহ পরিষ্কার করে দিতে যায় বললেন কি গো নবী ছোট গালি বুঝি আপনার গায়ে বসন্তের গোটা উঠেছিল কালো কালো দেখ দেখা দাগ দেখাচ্ছে গোটা দেহের চতুর্দিক থেকে কালো কালো দাগ দেখাচ্ছে নবী বললেন আয়েশা রে আমার গায়ে বসন্ত হয় না গামাসিও উঠে না সুবহানাল্লাহ বলো আমার গায়ে কোনো দুর্গন্ধ নাই গামাসি হয় না কেন বসন্ত উঠবে তাহলে কালো কালো দাগ তখন নবী বলে আয়েশা রে আমার পাশে বসো এগুলি তাইফের ছেলেদের পাথরে রাখা তাইফে রসুলকে আমি আমি যতবার গিয়েছি হজ করতে আমি যতবার গিয়েছি আমি তাইফ তাইফে গিয়েছি আমি তাইফ দেখতে গিয়েছি
তাই ফের ওই জায়গা যেখানে তাইফের ছেলেরা পাথর মেরেছিল ওই জায়গাটা আজও সাক্ষী দেয় সুবহানাল্লাহ বলে ওই জায়গায় যেন বলতে থাকে এই সেই জায়গা রে যেখানে রাসূল আরবীকে তাইফের লোকেরা পাথর মেরেছিল এত জোরে জোরে নবী তিনবার বেহুশ হয়ে তাইফের জমিনে পড়ে যায় সর্বশেষ চিৎকার মেরে সামনের দিকে উপর হয়ে যখন পড়ে যায় তখন পড়ে গেছে নবী তখন হযরত যায়েদ পালক পুত্র রাসূলের বলেছিল দুই হাত চুকে তাইফের ছেলেরা নবী কার মাইরো না আর কত মারবা মাইরো না দেখো না লোকটা কত কষ্ট পাচ্ছে নবী ডাক দিয়ে বলেছিল যায়েদ রে বাদাদিষ্টা ওদেরকে মারতে দে মারতে দে তাইফের খুনের বিনিময়ে কিয়ামতের ময়দানে আমি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব নারে তাকবীর হাদিস শরীফ আছে ধর্মীয় প্রোগ্রামে যদি একটা লোক কাঁদে এই সবাইকে কাঁদতে হবে না একটা লোক যদি কাঁদে তার চোখের পানির খাতিরে বাকি লোকদের কান্না ক্ষমা করে দিবে আল্লাহ রে তাইফের জমিনে রক্ত দিলাম ওহুদে আমি দাঁত ভাঙলাম তিন বছর জেল খেটেছি আমি গাছের পাতা পানিতে দিয়ে সিদ্ধ করে পান করেছি একটা না তিন বছর গাছের খাল উঠাইয়া পানিতে দিয়ে গরম করে পানি পান করেছি কষ্ট করেছি তুমি না নিজেই বলছো আলিয়ামা কুমল চুলকুম দিলকু আল্লাহু আকবার বলে তুমি না নিজেই বলেছো যে আমার পরিশ্রমের বিনিময়ে দিন পুরা হয়েছে তা আজকে আমার উম্মত কাঁদে কেন আমার উম্মত পরিশ্রম কেন আল্লাহ প্রথম শুনবেন শুনতে থাকবেন শুধু শুনতে থাকবেন রে সব কথা বলা যখন শেষ হবে তখন আল্লাহ বলবেন বন্ধুরে তোমার জীবনের কষ্টের কথা আমি তোমার জবান থেকে শুনতেছিলাম ওহুদের ভাঙা দাঁত আমি রেখে দিয়েছি জোরে বলুন তাইফের খুন আমার কাছে আছে রে বন্ধু খুন আমি রেখে দিয়েছি ভাঙা দাঁত আমি যত্নে রেখে দিয়েছি ইরফান আসাদ সেজদায় করে আর কাঁদিও না রে মাথা উঠাও আল্লাহ বলেছেন ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা এটা ওয়াদা ছিল তোমার সাথে আমার দুনিয়াতে আমি তোমারে কষ্ট দিয়েছি আজকে আমি দিব না সুবহানাল্লাহ বলেন বন্ধুরে সেজদা থেকে মাথা তোলো ফাশফালি মিন শীতা যাও রে তোমাকে আমি ক্ষমতা দিলাম পাওয়ার দিলাম আমি পারমিশন দিলাম ফাশফালি মিন শীতা অর্থটা শেষ হবে চিৎকার মেরে সুবহানাল্লাহ বলতে হবে আল্লাহ বলবেন ফাশফালি মিন শীতা যাকে খুশি তাকে লইয়া জান্নাতে প্রবেশ করো যাও